কংগ্রেসের ন্যায় যাত্রাক লৈ কৌশলি বিজেপি, কংগ্রেস যদি ডালে ডালে বিজেপি পাতে পাতে। রাহুলের মাজুলীর কার্যসূচীত বিজেপির বিধি পথালি। রাহুল গান্ধীর অসমত আট দিনজোড়া ন্যায় যাত্রাক লৈ অত্যুৎসাহী কংগ্রেসের আশাত চেঁচাপানি ঢালিবলৈ বিজেপির অভিনব কৌশল। রাহুল গান্ধীর রেলি আর সভার পূর্ব নির্ধারিত স্থানত একে সময়তে শাসকীয় বিজেপির দল সরকারে হাতত লৈছে সভা তথা অনুষ্ঠানের কার্যসূচী। বাধ্য হয়ে রাহুল গান্ধীর পূর্বঘোষিত কার্যসূচীত সাল সলনির কথা চিন্তা করেছে কংগ্রেসে। 18 জানুয়ারীত রাহুল গান্ধী মাজুলীলৈ যাওয়ার কথা, সেইদিনাই মাজুলীত সরকারি কার্যসূচী। গতি রাহুল গান্ধীর বিশাল টিম মাজুলীলৈ যাবলৈ নাপাব নাও। এই কারণ এটা আমি 18 তারিখে মাজুলী যাওয়ার কথা আছিল, এটা শুনেছি অসমৰ কোনোবা বিজেপি মানুহ 18 তারিখে যাব নাও পাবলৈ দিগদাৰ হৈ গৈছে। গতিকে বিভিন্ন ঘাট প্রতিঘাত বতাহ ধুমুহা আরম্ভ হৈছে। বাধ্য হৈ প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাই জনালে অসমত রাহুল গান্ধীর কার্যসূচী দীঘলীয়া হব। অহা 18 তারিখে রাহুল গান্ধী ডাঙরিয়া আমগুড়িত প্রবেশ করব, আর তারপর আমি কইছো ইতিমধ্যে রুটটা আপনার যে প্রায় 8 দিন বেশিও হব পারে, 9 দিনও হয়ে যাব পারে। বিপরীতে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার মন্তব্য, বিজেপিয়ে কাকো ভয় করবলগিয়া নাই, আমি সভা সমিতি করিয়ে আছো, মাজুলীতো করিম। মাজুলীত আমার বাই ইলেকশন হয়ে গেছে, তাত বহুত মানুষ আমার দলত যোগদান করার কারণে আগ্রহ প্রকাশ করেছে, সেই নিমিত্তে আমার সকলতে মিটিং হয়ে থাকবে, অকল মাজুলী নয়। কংগ্রেসে সমগ্র দেশকে অন্যায় করে এতিয়া কিহর ন্যায় করব, প্রশ্ন ভবেশ কলিতার। যিমান পারে দেশখনক অন্যায় করলে কংগ্রেস দলে, তেওঁলোক যে নর্থ ইষ্টর রাইজে বিদায় দিছে পাহরি গৈছে নি ভূপেন বৰা ডাঙরিয়ায়। ভূপেন বৰা ডাঙরিয়া দলটক ঠিক করক, প্রথমে তেওঁলোকৰ গড়াখনিটো বন্ধ করক, ফার্স্ট যেটো ইরোশন হয়ে আছে এটো মানে মিটিগেট করক, মই সেইটোই আহ্বান জানাম। এনেদরে এতিয়া রাহুল গান্ধী তথা কংগ্রেসের ভারতজোড়ো ন্যায় যাত্রাক লৈ কংগ্রেস বিজেপির অভ্যন্তরত ব্যাপক গুণাগথা। কংগ্রেসের চেষ্টা রাহুলের ন্যায় যাত্রা সফল করবই লাগিব, বিজেপির চেষ্টা অসমত রাহুলের ন্যায় যাত্রা পরিণত করব লাগিব ফ্লপ শোত। বিজেপি দল যাত্রার পৰা ভয় খাইছে, আর সেই কারণে আমার যাত্রা লৈ বিভিন্ন ধরনের উড়া বাতরি প্রকাশ করেছে, আর যাত্রার পর ভয় খাওয়াটা স্বাভাবিক, যেহেতু প্রথম ভারত জোড়ো যাত্রা যথেষ্ট সফলতা লাভ করলে। কোন জিকে কোন হারে জানিবলে মাজত মাত্র কিছুদিনের অপেক্ষা। দিব্যজ্যোতি কলিতা আর মনীন্দ্র ডেকার সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, DY365।